একজন লিখেছেন যে দিনের পথে আসার আগে যারা শ্যাম রাখেনি তারা সেই সিয়ামগুলোর জন্য করলে মাফ হয়ে যাবে নাকি সিয়ামগুলো রাখতে হবে এই প্রশ্নের সাথে সম্পূরক আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে দিনের পথে আসার আগে যদি আপনি শুধু এরকম হয় যে নামাজ পড়তেন কিন্তু রোজা রাখতেন না তাহলে আপনার জন্য এক হুকুম আর যদি নামাজও পড়তেন না রোজাও করতেন না যদি এরকম হয় তাহলে আর এক হুকুম তো যদি এরকম হয় যে আপনি নামাজও পড়তেন না রোজাও করতেন না তাহলে তা আপনি ইসলামের কোনো কিছুতেই ছিলেন না এই জন্যে কিছুই কাজ আদায় করতে হবে না শুধু আপনাকে আল্লাহর কাছে খাঁটিভাবে তোবা করতে হবে যে কখনও নামাজ বর্জন করব না কখনও রোজা বর্জন করব না তাহলে আশা করা যায় আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আর যদি এরকম হয় যে আপনি নামাজ পড়তেন কিন্তু গাফলতি বসত অলসতা বশত আপনি রোজা রাখতেন না তাহলে ওই রোজাগুলোর কাজ আদায় করতে হবে যেহেতু আপনি তখনও মুসলিম ছিলেন নামাজ পড়ার মাধ্যমে আর মুসলিম অবস্থায় এ ধরনের কোনো ফরজ কাজ ছুটে গেলে সেটা কাজ আদায় করতে হয় সেই হিসেবে আপনার ওই শ্যামগুলোকে অনুমান করে নির্ধারণ করবেন যে কতগুলো শ্যাম বাদ গেছে সেগুলো ধীরে ধীরে অল্প অল্প করে আপনাকে কাজা আদায় করে নিতে হবে ঠিক আছে আল্লাহ তালা আল